একই নামের ভিন্ন ভিন্ন কবি সাহিত্যিকদের উপন্যাসিকের সৃষ্টিকর্ম। দেনা পাওনা, দেনা পাওনা ছোট গল্প রয়েছে এবং উপন্যাসও রয়েছে। দেনা পাওনা ছোট গল্প, যার রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা যখন উপন্যাস, তার রচিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ দেনা পাওনা ছোট গল্প হলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, আর যখন উপন্যাস তখন এর রচিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পদ্মাবতী নামে কাব্য, নাটক এবং সমালোচনা গ্রন্থ আছে। পদ্মাবতী যখন কাব্য তখন তার রচিত হচ্ছে সৈয়দ আলাউল। পদ্মাবতী কাব্যের রচিত হচ্ছে সৈয়দ আলাউল। এবং পদ্মাবতী যখন নাটক, পদ্মাবতী নাটকের রচিত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে পদ্মাবতী নাটকের রচয়িতা। পদ্মাবতী নামে সমালোচনা গ্রন্থ রয়েছে। পদ্মাবতী যে সমালোচনা গ্রন্থ, তার রচয়িতা হচ্ছে সৈয়দ আলী আহসান। পদ্মাবতী নামে সৈয়দ আলী আহসানের একটি সমালোচনামূলক গ্রন্থ রয়েছে। অভিযাত্রিক, অভিযাত্রিক কাব্য রয়েছে এবং উপন্যাসও রয়েছে। অভিযাত্রিক কাব্য, যার রচয়িতা হচ্ছে বেগম সুফিয়া কামাল, এবং অভিযাত্রিক উপন্যাস, অভিযাত্রিক উপন্যাসের রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিযাত্রিক কাব্য, যার রচয়িতা হচ্ছে বেগম সুফিয়া কামাল, অভিযাত্রিক উপন্যাস, যার রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জননী, জননী হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। জননী দুটাই উপন্যাস, একটা মানিক বন্দ্যোপাধ্যায় আর একটা হচ্ছে শওকত ওসমান। জননী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস এবং শওকত ওসমানের উপন্যাস রয়েছে জননী নামে। সংস্কৃতর ভাঙা সেতু, যার রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, একটি সমালোচনামূলক গ্রন্থ। সংস্কৃতির ভাঙা সেতু সমালোচনামূলক গ্রন্থ, যার রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির চড়াই উৎরাই, যার রচয়িতা হচ্ছে শওকত ওসমান, এটি একটি প্রবন্ধ। সংস্কৃতির চড়াই উৎরাই একটি প্রবন্ধ, যার রচয়িতা হচ্ছে শওকত ওসমান। সংস্কৃতির কথা একটি প্রবন্ধ, যার রচয়িতা হচ্ছে কাজী মুতাহার হোসেন। সংস্কৃতির কথা একটি প্রবন্ধ, যার রচয়িতা হচ্ছে কাজী মুতাহার হোসেন। সংস্কৃতির সংকট, এটি একটি প্রবন্ধ, যার রচয়িতা হচ্ছে বদরুদ্দিন ওমর। সংস্কৃতির সংকট একটি প্রবন্ধ, এটি হচ্ছে বদরুদ্দিন ওমর রচিত একটি প্রবন্ধ। মানচিত্র নামে নাটক রয়েছে এবং মানচিত্র কাব্যগ্রন্থ রয়েছে। মানচিত্র যখন নাটক, তার রচয়িতা হচ্ছে আনিস চৌধুরী। মানচিত্র যখন কাব্যগ্রন্থ, তখন তার রচয়িতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। অর্থাৎ মানচিত্র নাটকের রচয়িতা হচ্ছে আনিস চৌধুরী এবং মানচিত্র কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। সঞ্চিতা একটি কাব্য সংকলন, যার রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা একটি কাব্য সংকলন, যার রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং সঞ্চয়িতা, এটি হচ্ছে কাজী নজরুল, এটি হচ্ছে সঞ্চয়িতা কাব্য সংকলন, যার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সঞ্চয়িতা একটি কাব্য সংকলন, যেটা উৎসর্গ করেছিলেন কবি কাজী নজরুল ইসলামকে। সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল। সঞ্চরণ একটি গবেষণামূলক গ্রন্থ, যার রচয়িতা হচ্ছে কাজী মোতাহার হোসেন। সঞ্চরণ একটি গবেষণামূলক গ্রন্থ, যার রচয়িতা হচ্ছে কাজী মোতাহার হোসেন। বাংলা সাহিত্যের কথা একটি প্রবন্ধ, বাংলা সাহিত্যের কথা প্রবন্ধের রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত প্রবন্ধের মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের কথা। ডক্টর কাজী দীন মোহাম্মদ রচিত প্রবন্ধের মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস, যার রচয়িতা হচ্ছে কাজী দীন মোহাম্মদ, এটি একটি প্রবন্ধ। কবর নামে নাটক আছে, যেটি রচিত হচ্ছে মনোর চৌধুরী। এবং কবর নামে একটি কবিতা রয়েছে, যার রচয়িতা হচ্ছে জসীমউদ্দীন। অর্থাৎ কবর যখন নাটক, তখন তার রচয়িতা হচ্ছে মনির চৌধুরী। এবং কবর যখন কবিতা, তখন তার রচয়িতা হচ্ছে জসীমউদ্দীন। এবং কবর নাটকটি মূলত ভাষা আন্দোলন ভিত্তিক একটি নাটক। জীবন খোদা একটি উপন্যাস, আবুল মনসুর আহমদ। জীবন খোদা নামে একটি উপন্যাস রয়েছে, যার রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমদ। মৃত্যু খোদা নামে একটি উপন্যাস রয়েছে, যার রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। মৃত্যু খোদা একটি উপন্যাসের নাম, যার রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত একটি প্রবন্ধ, যার রচয়িতা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান রচিত প্রবন্ধের মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। যদি বলা হয় বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, সেটিও কিন্তু একটি প্রবন্ধ, যার রচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত, এটি হচ্ছে একটি প্রবন্ধ। ভাষার ইতিবৃত্ত কিন্তু একটি প্রবন্ধ, শুধু ভাষার ইতিবৃত্ত, ভাষার ইতিবৃত্ত একটি প্রবন্ধ। এবং যার রচিত হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন রচিত একটি প্রবন্ধের মধ্যে রয়েছে ভাষার ইতিবৃত্ত। শেষ প্রশ্ন একটি উপন্যাস, যার রচিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাসের নাম। শেষ লেখা একটি কবিতা যার রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ লেখা একটি কবিতার নাম যার রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ সপ্তক একটি কবিতা যার রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ সপ্তক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। শেষ পাণ্ডুলিপি একটি উপন্যাস যার রচিত হচ্ছে বুদ্ধদেব বসু। শেষ উপন্যাস একটি পাণ্ডুলিপি যার রচিত হচ্ছে সরি শেষ উপন্যাস একটি পাণ্ডুলিপি একটি উপন্যাস যার রচিত হচ্ছে বুদ্ধদেব বসু। শেষ রাত্রি তারা একটি উপন্যাস আবু জাফর শামসুদ্দিন। আবু জাফর শামসুদ্দিন রচিত একটি উপন্যাসের মধ্যে রয়েছে শেষ রাত্রি তারা। শেষ বিকালের মেয়ে এটি উপন্যাস, এটি খুবই ইম্পর্টেন্ট। শেষ বিকালের মেয়ে একটি উপন্যাস যা জহির রায়হান রচিত। জহির রায়হান রচিত উপন্যাসের মধ্যে রয়েছে শেষ বিকালের মেয়ে। সীতা নামে একটি নাটক রয়েছে। সীতা নাটকটি রচিত হচ্ছে তোমার ডি এল রায়, যাকে আমরা চিনি দ্বিজেন্দ্রলাল রায়, পুরো নাম ডি এল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি নাটকের মধ্যে রয়েছে সীতা। সীতারাম একটি উপন্যাস যার রচিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সীতারাম উপন্যাসটি রচিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সীতার বনবাস একটি অনুবাদ গ্রন্থ যার রচিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সীতার বনবাস একটি অনুবাদ গ্রন্থ যার রচিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফেরারি সূর্য একটি উপন্যাস, ফেরারি সূর্য উপন্যাসের রচয়িতা হচ্ছে রাবেয়া খাতুন। ফেরারি সূর্য একটি উপন্যাস যার রচয়িতা হচ্ছে রাবেয়া খাতুন। ফেরারি ডায়েরি একটি কাব্য, ফেরারি ডায়েরি একটি কাব্য যার রচয়িতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ রচিত কাব্যের মধ্যে রয়েছে ফেরারি ডায়েরি। কুচবরণ কন্যা একটি উপন্যাস, ডক্টর আশরাফ সিদ্দিকী। ডক্টর আশরাফ সিদ্দিকী রচিত কুচবরণ কন্যা একটি উপন্যাস। কাশবনের কন্যা যার রচিত কাশবনের কন্যা রচিত হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম, এটি একটি উপন্যাস। কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম এবং কুচবরণ কন্যা শামসুদ্দিন সরি ডক্টর আশরাফ সিদ্দিকী। কুচবরণ কন্যা ডক্টর আশরাফ সিদ্দিকী, কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম। ধানকন্যা, ধানকন্যা কিন্তু একটি ছোট গল্প যার রচিত হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। ধানকন্যা হচ্ছে একটি ছোট গল্প যার রচিত হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। মরু ভাস্কর একটি কাব্যগ্রন্থ, মরু ভাস্কর কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মরু ভাস্কর। মরু দুলাল একটি গদ্য যার রচয়িতা হচ্ছে গোলাম মোস্তফা। মরু দুলাল একটি গদ্য জাতীয় গ্রন্থ যার রচয়িতা হচ্ছে গোলাম মোস্তফা। মরু সূর্য একটি কাব্য যার রচিত হচ্ছে আনম বজলুর রহমান। আনম বজলুর রহমান রচিত মরু সূর্য হচ্ছে একটি কাব্যের নাম। মরুচন্দ্রিকা একটি কাব্য যার রচিত হচ্ছে কাজী কাদের নেওয়াজ। কাজী কাদের নেওয়াজ রচিত একটি কাব্যের মধ্যে রয়েছে মরুচন্দ্রিকা। বনি আদম, বনি আদম নামে একটি উপন্যাস রয়েছে এবং কাব্য রয়েছে। বনি আদম কাব্যের রচয়িতা হচ্ছে গোলাম মোস্তফা এবং বনোয়াদি উপন্যাসের রচয়িতা হচ্ছে শওকত ওসমান। বনিয়াদি যে উপন্যাস তার রচয়িতা হচ্ছে শওকত ওসমান এবং বনিয়াদি যে কাব্যগ্রন্থ তার রচয়িতা হচ্ছে শওকত ওসমান। তাহলে দেখা যাচ্ছে মরু ভাস্কর কাব্যগ্রন্থ, মরু ভাস্কর হচ্ছে রচিত কাজী নজরুল ইসলাম, মরু দুলাল গ্রন্থ গোলাম মোস্তফা, মরু সূর্য কাব্যগ্রন্থ আনম আবুল রশিদ, মরুচন্দ্রিকা কাব্যগ্রন্থ কাজী কাদের নেওয়াজ, মরুচন্দ্রিকা কাজী কাদের নেওয়াজের একটি কাব্যগ্রন্থ, বনি আদম নামে কাব্য রয়েছে গোলাম মোস্তফার এবং বনি আদম যে উপন্যাস তার রচয়িতা হচ্ছে শওকত ওসমান।